শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা index.js নামে যে সার্ভারটি তৈরি করে নিয়েছিলাম সেটিকে রান করেছিলাম, এবং সেটিকে রান করার পরে এর সাথে আমরা index.html যেটিকে আমরা সেন্ড ফাইল করেছিলাম সেই index.html এর আউটপুট আমরা দেখেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা index.js যে আমাদের সার্ভার সাইড আছে এই সার্ভার সাইডে আমরা সকেটকে কনফিগার করব, এবং index.html আমাদের যে ক্লায়েন্ট সাইড আছে এই ক্লায়েন্ট সাইডেও আমরা সকেটকে কনফিগার করব। তো প্রথমে আসুন index.js আমাদের যে সার্ভার সাইড আছে এক্সপ্রেস জিএস এর যে সার্ভার সাইড, এই সার্ভার সাইডে আমরা প্রথমে সকেটকে কনফিগার করি। তো সকেটকে কনফিগার করার জন্য আমরা করব কি, প্রথমে সকেটের যে মডিউল আছে সেই মডিউলটাকে আমরা ইম্পোর্ট করব। তো আমি এখানে দিয়ে দিলাম রিকোয়ার দেওয়ার পরে এখানে আমি লিখছি socket.io, অর্থাৎ সকেটের যে ডিপেন্ডেন্সিটা আমরা ইনস্টল করেছিলাম npm install socket.io টার্মিনাল কমান্ড দিয়ে, সেই নোড মডিউলটাকে আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। এখন এই নোড মডিউল থেকে স্পেসিফিকভাবে আমরা করব কি, সকেট সার্ভারটাকে ইম্পোর্ট করব। স্পেসিফিকভাবে সকেট সার্ভারটাকে ইম্পোর্ট করব এবং সেটাকে একটা কনস্ট্যান্টের ভেতরে রেখে দেব। তো এখানে আমি ইকুয়াল সাইন দিয়ে এখানে কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, এখানে আমি কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে স্পেসিফিকভাবে হবে কি, সকেট ডট আইওর যে মডিউল আছে সেই মডিউল থেকে সার্ভার নামে একটা কনস্ট্যান্ট আছে, আমি আবার বলছি সার্ভার নামে একটা কনস্ট্যান্ট আছে, স্পেসিফিকভাবে আমরা সেই সার্ভার কনস্ট্যান্টটাকে এখানে ইম্পোর্ট করব। তো খেয়াল করে দেখুন, এই লাইনটা আমি আরেকবার এক্সপ্লেন করছি, রিকোয়ার দিয়ে আমরা করলাম কি, সকেট ডট আইওর যে মডিউলটি আছে সেই মডিউলটাকে আমরা ইম্পোর্ট করলাম, এবং ওই মডিউলের ভেতরে অনেকগুলো প্রপার্টি আছে যার ভেতরে স্পেসিফিকভাবে সার্ভার নামে যে প্রপার্টিটি আছে সেই প্রপার্টিটাকে আমি ইম্পোর্ট করলাম। কেননা এখানে আমরা সকেট সার্ভার নিয়ে কাজ করছি, তাই সার্ভার প্রপার্টিটাকে আমি ইম্পোর্ট করলাম। এখন এই যে সার্ভার প্রপার্টিটাকে আমি ইম্পোর্ট করলাম, এই প্রপার্টিটা আসলে কি, এই প্রপার্টিটা আসলে একটা ক্লাস। আমি করব কি, এখন সেই ক্লাসের অবজেক্ট তৈরি করব। তাহলে নিউ সার্ভার দিয়ে আমি করলাম কি, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, এবং এই যে ক্লাসের অবজেক্টটা আমি তৈরি করেছি এই অবজেক্টের যে কনস্ট্রাক্টর প্যারামিটার আছে এই কনস্ট্রাক্টর প্যারামিটারের ভেতরে আমি করলাম কি, এক্সপ্রেস জিএস সার্ভার যেটা এর আগে আমরা তৈরি করে রেখেছিলাম এক্সপ্রেস সার্ভার কনস্ট্যান্টের ভিতরে, সেই কনস্ট্যান্টটাকে আমি করলাম কি, এই সার্ভারের যে অবজেক্ট আছে এই অবজেক্টের যে কনস্ট্রাক্টর প্যারামিটার সেই প্যারামিটারের ভেতরে দিয়ে আমি এটাকে পাস করিয়ে দিলাম। এবং এই যে অবজেক্টটা তৈরি হয়ে গেল আমার, এই অবজেক্টটাকে এবার আমি করছি কি, আর একটা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, এই কনস্ট্যান্টের নাম দিয়ে দিলাম আমি আইও, এই আইও কনস্ট্যান্টের ভেতরে এটাকে আমি রেখে দিলাম। ওকে নাইস। এখন আমাদের যে সার্ভার সাইট সেই সার্ভার সাইডে কিন্তু সকেট সার্ভার ইমপ্লিমেন্ট হয়ে গেল। এবার আমাদেরকে করতে হবে কি, আমাদের ক্লায়েন্ট সাইডে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো ক্লায়েন্ট সাইডে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা করব কি, ক্লায়েন্ট সাইডে আমরা ঠিক যেভাবে সিডিএনের মাধ্যমে বা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা সোর্স দিয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলকে অ্যাড করি, ঠিক একইভাবে এখানে আমরা সোর্স দিব, সোর্স দিয়ে এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলকে অ্যাড করব। এখন প্রশ্ন হচ্ছে কোন জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা এখানে অ্যাড করব। তো আমাদের যে নোড মডিউল আছে অলরেডি এই নোড মডিউলের ভেতরে কিন্তু আমরা সকেট ডট আইওর যে ডিপেন্ডেন্সিগুলো সেই ডিপেন্ডেন্সিগুলো কিন্তু অলরেডি আমরা এখানে ইনস্টল করে ফেলেছি। আমরা জাস্ট করব কি, এর ভেতরে সকেট ডট আইওর জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের আছেই, সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এখানে আমরা লিঙ্ক আপ করব। তো এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে যদি আমরা এখানে লিঙ্ক আপ করতে যাই, জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে যদি আমরা এখানে লিঙ্ক আপ করতে যাই, লিঙ্ক আপ করার জন্য জাস্ট আমরা করব কি, যেহেতু নোড মডিউলের ভেতরে সকেট ডট আইও ফোল্ডার আছে এবং তার ভেতরে সকেট ডট আইও ডট জেএস ফাইলও আমাদের আছে, আমরা শুধুমাত্র স্ল্যাশ দিয়ে সকেট ডট আইও স্ল্যাশ সকেট ডট আইও ডট জেএস দিয়ে আমরা সকেট ডট আইওর যে জেএস ফাইলটি আমরা অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইনস্টল করে ফেলেছি সেটিকে আমরা এখানে লিঙ্ক আপ করে দেব। জাস্ট এখানে আমাদেরকে লিখতে হবে সকেট, আমি আরেকবার বানানটা দেখে নিচ্ছি, সকেট ডট আইও, সকেট ডট আইও হচ্ছে আমাদের ডিরেক্টরির নাম, এবং এই ডিরেক্টরির ভেতরে হচ্ছে আমাদের সকেট ডট আইও ডট জেএস। তাহলে সকেট ডট আইও ডিরেক্টরিতে ঢুকলাম এবং সেখান থেকে সকেট ডট আইও ডট জেএস ফাইলটাকে আমি করলাম কি, লিঙ্ক আপ করে দিলাম। ওকে, এটাকে লিঙ্ক আপ করে দিলাম। তাহলে আমার সকেটের যে লাইব্রেরি সেই লাইব্রেরিটা এখানে লিঙ্ক আপ হয়ে গেল। দেন এবার আমরা করব কি, সকেটের লাইব্রেরি তো আমাদের এখানে লিঙ্ক আপ হয়ে গেছে, এখন এখানে আমরা সকেটের ইনস্ট্যান্স তৈরি করতে পারি বা সকেটকে কল করে দিতে পারি, সকেটকে কল করে দিতে পারি। তো এখানে আমি করলাম কি, এবার লেট সকেট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এখানে আমি এখানে সকেট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লেট সকেট ইকুয়ালস টু আইওর একটা আইওকে আমি কল করে দিলাম এখানে। ওকে, আইওকে কল করে দিলাম। তো তাহলে আমাদের হলো কি, এখানে আমাদের যে সার্ভার সাইড সেই সার্ভার সাইডে এখানে আমাদের
সকেট থেকে সার্ভারকে আমি এখানে ইম্পোর্ট করলাম, সেই সার্ভারের মধ্যে এক্সপ্রেস জেএসকে আমি প্যারামিটার আকারে পাস করিয়ে দিলাম এবং সেটিকে হোল্ড করলাম আমি আইও ভেরিয়েবলের মধ্যে, এবং এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা আমার ক্লায়েন্ট সাইট সেই ক্লায়েন্ট সাইডেও আমি সকেটকে লিঙ্ক আপ করলাম এবং এখানে আইওকে কল করে দিলাম এবং সেটাকে কল করে সেটার ইনস্ট্যান্সটাকে আমি করলাম কি সকেট ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। তাহলে আমাদের যে ক্লায়েন্ট সাইড সেই ক্লায়েন্ট সাইডে আমাদের সকেট ইমপ্লিমেন্ট হয়ে গেল, আমাদের যে সার্ভার সাইড সেই সার্ভার সাইডেও আমাদের সকেট ইমপ্লিমেন্ট হয়ে গেল। এখন আমাদের সকেট ঠিকঠাক কাজ করছে কি না সেটা আমাদেরকে টেস্ট করে দেখতে হবে। তাহলে এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা করব কি, আমরা এই যে সকেটটাকে ইমপ্লিমেন্ট করলাম এই সকেটের ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক হয়েছে কিনা, ঠিকঠাক কাজ করছে কিনা সেই বিষয়টা এর পরের টিউটোরিয়ালে গিয়ে আমরা টেস্ট করে দেখব। আশা করি এ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।